আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ধন্যবাদ। আসলে আমার প্রশ্নটা হচ্ছে আসলে একটু ইসলামের প্রাথমিক যুগের ব্যাপারটা নিয়ে আর কি। আসলে ইসলামের প্রাথমিক যুগ বলতে আদম আলাহিস সালাম থেকে শুরু করতে চাচ্ছিলাম আর কি। আদম আলাহিস সালাম যে আগমনের যে ব্যাপারটা দেখায় আমাদের ধর্মীয় অনুসারে, যে শ্রীলঙ্কাতে তিনি আগমন করছিলেন আর কি। এখন শ্রীলঙ্কা আর ভারতের মাঝখানে কিন্তু সাগর আছে। এখন উনি যখন আগমন করছিলেন তখন কি এটা যুক্ত ছিল? তা তো নয়, আমি বলতে পারি না উনি কতদিন আগে আগমন করেছিলেন। না আসলে এগুলা ধর্ম নিয়ে তো আসলে এগুলা আপনাদের থেকে আর কেউ বেশি গবেষণা করবে বলে আমার মনে হয় না। আমাদের হুজুরাও এত একটা গবেষণা করে না। আমাদের হুজুরা আসলে আদম আলাহিস সালামের সময় থেকে ব্যাপারগুলো এত একটা তারা জ্ঞান অর্জন করে না আর কি। তারা সাধারণত না আমাদের ওই না, আমরা একটা কথা বলতে পারি, কিন্তু আমাদের কথাটা তো আসলে ইসলামের কথা হবে না। তাহলে আপনি তাহলে এই বিষয়টা ইসলামের তথ্যটা জেনে তাহলে তখন আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি, তাই না? ও না, এটা আসলে একটা সাধারণ মানে আমার মেইন আসলে এটা প্রশ্ন না। আমার আসলে প্রশ্ন এটার সাথে সংযুক্ত, যে অ্যাডাম স্পিক নামে যে ব্যাপারটা আছে আর কি, যে অ্যাডাম স্পিকের যে বড় যে ফায়ার, যে এত বড় ফা, এখন এটা সাধারণভাবে অনেকে আমাদের যে ইসলামের যে বর্ণনা অনুসারে যে না আদম আলাহিস সালাম আসলে নিরব হাসান, দুইশত মিটার লম্বা। নিরব হাসান ভাই, এই যে এত বড় পা আলা কোনো মানুষ থাকা তো সম্ভব না। না এখন এটা আমাদের সময় হয়তো সম্ভব না, এখন এটা এত হাজার বছর আগে হয়তো কোনো মানুষ অনেক সময় লম্বা সম্ভব থাকতে না, পারে, কোনো কোনো সময় সময় সম্ভব সম্ভব না। না। আমি আসলে এটার পক্ষে, তো আপনার সাথে বিতর্ক করতে চাচ্ছি না আর কি, আমি জাস্ট আমার কথাটা না, বলছি আর কি। বিতর্ক করতে না চাইলে তো আর কিছু আমরা বলবো না, কিন্তু এত বড় পা আলা মানুষের পক্ষে পৃথিবীতে টিকে থাকা, হাঁটা চলা করা, চলাফেরা করা, মানে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ বল আছে সেটার সাথে পাল্লা দিয়ে মানুষের যে বডির স্ট্রাকচার আছে, হাড্ডির যে স্ট্রাকচার আছে, সেইগুলা বিচার বিবেচনা করলে এই রকম বড় মানুষ থাকা কখনো সম্ভব না। অমিত ভাই আমাদের সাথে আছেন, অমিত ভাই আপনি কি একটু বলবেন যে ভাই এত বড় এই মানুষের যে হাড্ডি এটা কি এরকম ধরেন 90 ফুট মানুষ হেঁটে বেড়াচ্ছে, এটা কি সম্ভব কখনো? না আসিফ ভাই, এটা কখনোই সম্ভব না। প্রথমত ধরুন একটা 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 উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি ব্যাপারটা। ধরুন একটা সব থেকে যদি জিজ্ঞাসা করেন এই পৃথিবীতে গোটা পৃথিবীতে যত প্রাণী আছে তাদের মধ্যে স্ট্রংগেস্ট হার্ট মাসেল কাদের ক্ষেত্রে দেখা যায়, তার উত্তরটা হচ্ছে জিরাফের ক্ষেত্রে দেখা যায়। তার কারণটা কি? কারণ জিরাফের যেহেতু গলাটা অনেক লম্বা, তাকে সেই অতটা উঁচুতে তাকে ব্লাডটা পাম্প করে তাকে মাথার উপরে তুলতে হয়। তা তার মানে অবশ্যই সেখানে একটা 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 মেকানিজম কাজ করে সেখানে। তার মানে সেটা কখনোই এরকম নয় যে ফিজিক্স এর ল কে ভায়োলেট করে সেটা যে যায় সেরকম ব্যাপারটা নয়। তা এখন একজন 90 ফিট মানুষ যদি তৈরি হয়, সে আবার যদি দ্বিপদী হয় মানে হচ্ছে বাইপেডাল সে যদি হয়, তখন মুশকিলটা হচ্ছে তার ওই পরিমাণ ওয়েট তাকে ক্যারি করতে হলে, ওই পরিমাণ ওজন তাকে ক্যারি করতে হলে, ওই পরিমাণ একটা দু পায়ে তাকে সেই ব্যালেন্সটা মেনটেন করতে হলে সেটা কিন্তু স্কোয়ার কিউব ল অনুযায়ী সেটা কখনোই সম্ভব নয়। এই স্কোয়ার কিউব লটা কি জিনিস? ধরুন একটা স্কোয়ার আছে, স্কোয়ার মানে ধর স্কোয়ার না ভুল বললাম, একটা কিউব আছে, একটা ঘনক আছে, সেই ঘনকের প্রতিটা দিক যদি 1 মিটার করে হয়, এইটাকে যদি স্কেলটা বড় করে এটাকে যদি 10 গুণ বড় করেন, তখন দেখবেন এই 10 10 10 দিয়ে গুণ করতে করতে এর যে আয়তনটা সেটা কত হয়ে যাবে, সেটা 10 × 10 × 10 মানে 10 × 10 × 10, সেটা 1000 হয়ে যাবে। তো কিন্তু তার যে ক্ষেত্রফল সেটা কত বেড়েছে, সেটা শুধুমাত্র 100 মানে 10 গুণ বেড়ে 100 গুণ বেড়েছে। যেটা আগে 1 মিটার স্কোয়ার ছিল সেটা এখন কত হয়েছে, সেটা এখন 100 মিটার স্কোয়ার হয়েছে। কিন্তু তার ভলিউমটা যেখানে আগে 1 কিউবিক মিটার ছিল সেটা এখন 1000 কিউবিক মিটার হয়ে গেছে। তো এইটা হচ্ছে স্কোয়ার কিউব ল। এই ল অনুযায়ী যত খুশি লম্বা মানুষ হতে পারে না, বা যত খুশি লম্বা জীব হতে পারে না। আর এই কারণেই দেখবেন আমাদের পৃথিবীতে যত ধরুন যতই মানুষ অনেক সিভিলাইজড হয়েছে ডেফিনেটলি, কিন্তু যত খুশি লম্বা একটা বাড়ি বানাতে পারে না। এই জন্য ওই যে বুর্জ খলিফা যেটা আছে না, সেই ওইটা ওইগুলো লম্বা লম্বা বিল্ডিংগুলো, উঁচু উঁচু বিল্ডিংগুলো, লম্বা বলার ভুল, উঁচু উঁচু বিল্ডিংগুলো, সেগুলো হচ্ছে আমাদের কাছে বিস্ময়। যদি বিস্ময় না হতো তাহলে আমরা এখন একটা লম্বা বিশাল লম্বা লম্বা বাড়ি সব জায়গাতেই দেখতে পেতেন, তো সেখানে আর ইঞ্জিনিয়ারিং মার্ভেল বলে এই জিনিসটা কিছু থাকতো না। তার কারণটা এটাই যে যত খুশি লম্বা, যত খুশি টল, যত কিছু ওরকম স্কেল আপ করে ওরকম জিনিস করা যায় না। আর এই কারণেই দেখবেন একটা একটা ধরুন একটা কি বলে এটা ফেরারি, সেই ফেরারিটা অরিজিনাল একটা ফেরারি, একটা প্রমাণ সাইজের একটা ফেরারি, সেটা যত শক্ত তার যে স্কেল ডাউন মডেলটা তার থেকে অনেক বেশি শক্ত। এটাই হচ্ছে কারণ যে যখনই যখনই ওটাকে স্কেল আপ করে যখনই ওটাকে বাড়িয়ে নেবেন তখন সেই জিনিসটা ফ্রাজাইল হয়ে যাবে, সেই জিনিসটা আর ক্ষণভঙ্গুর হয়ে যাবে, সেই জিনিসটাকে টিকে রাখতে পারবেন না। যদি টিকিয়ে রাখতে হয় তাহলে আপনাকে এমন এমন কিছু মেটেরিয়ালস ব্যবহার করতে হবে যে মেটেরিয়ালস গুলো আমাদের এই মানুষের শরীরে যে মেটেরিয়ালস আছে সেগুলো দিয়ে চলবে না, তো সেটাকে বানানো যায় না। তাই জন্য যত খুশি লম্বা একজন মানুষ ছিল এটা ভাবাটা একটা একদম অ্যাবসার্ড। বরং আমরা দেখি যে মানুষের দৈর্ঘ্য উচ্চ এইটা বরং ধীরে ধীরে বেড়েছে। মানুষ আগে আগে থেকে এখন অনেক বেশি লম্বা, এখনকার উচ্চতাটাই সেটা সব থেকে বেশি, এবং সেটা নিউট্রিশনের জন্য হয়েছে। আচ্ছা ভাই, এটুকুই। নীরব ভাই, আপনি কি বুঝতে পারছেন যে এইগুলা যে শুধুই গালগপ্প এবং এগুলা যে হওয়া সম্ভবই না, এটা কি আপনি বুঝতে পারছেন?
হ্যাঁ, আপনাদের আসলে ব্যাখ্যা অমিত ভাইয়ের ব্যাখ্যা অনুসারে তো এরকম মনে হচ্ছে, কিন্তু ওই আমরা তো আসলে এগুলা শুনেই বড় মানে বড় হয়েছিলাম আর কি, বড় হয়েছি আর কি। এগুলো ইসলামের যে এই তথ্যগুলা, ধরুন যে বিভিন্ন সময়ের নবীদের কাহিনী এবং কি তারা কত বছর বেঁচে ছিলেন অনেক লম্বা সময়, এখন এগুলো আসলে এক হিসেবে বিশ্বাস করার মতো না কিছু কিছু তথ্য। কিন্তু এখন এগুলো আমরা ধর্ম মানতে হলে তো আমরা মানে আমরা ইসলাম মানতে হলে আমরা এগুলো তো আর কোনো প্রশ্ন উঠানো কোনো সম্ভব না। এখন অন্য কারোর কাছে তো বলি না, এখন আপনাদের কাছে আজকে প্রশ্নটা করছিলাম আর কি, যে তাও এত ভ্যালিড প্রশ্ন বলে আমার মনে হলো না, তাও করছিলাম আর কি, যে অ্যাডাম স্মিথের তাহলে পায়ের দাগটা এত বড় দাগটা আসে কোত্থেকে আর কি। তো আচ্ছা ঠিক আছে, এটা আসলে তো একটা জরুরি প্রশ্ন না। এখন নূহ আলাইহিস সালামের সময়ের একটা প্লাবনের কথা, আবার এটা খুব প্রসিদ্ধ একটা কথা, যেটা আমরা আসলে ইসলামের এটা কি বলে তিন, আমরা ইসলামের তিন, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং কি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তিন ধর্মের গ্রন্থে এটা আছে। আবার ওই যে আমি কিছুদিন আগে গেটে পাইছিলাম যে হিন্দু ধর্মের গ্রন্থেও এটা আছে আর কি। তখন এটা সম্বন্ধেও তো একটু আসলে কনফিউশন জাগে না? অবশ্যই কনফিউশন জাগে। একটা বই ছিল ছোটবেলা পড়েছিলাম, অঙ্কের মজা একটা বই পড়েছিলাম, সেই বইটার ভিতরে হিসাব করে দেখিয়েছিল যে বাইবেল কোরআন এই ধর্মগ্রন্থগুলোতে যে জিনিসটা বলা আছে, সবচেয়ে উঁচু পাহাড়টাও সেই পানিতে ঢাকা পড়ে গিয়েছিল, সেই উঁচু পাহাড়ের মানে 40 ফুট লম্বা উঁচু পানির ইয়া পড়েছিল। তো সেটা দিয়ে হিসাব করা হয়েছিল যে তাহলে কতটুকু পানির প্রয়োজন পড়েছে এবং সেইটুকু পানি আসলে ইয়া আছে কিনা, সেটু পানি আমাদের এই যে পৃথিবীর বায়ুমণ্ডলে সেটু পানি এখনো এক্সিস্ট করে কিনা, কারণ সে পানিটা তো একেবারে শূন্যে মিলিয়ে যেতে পারে না। তো এই যে উত্তর মেরু দক্ষিণ মেরুতে যে বরফ আছে, সেই বরফের হিসাব করে সমস্ত পানির হিসাব করে দেখা গেছে যে এত পানি বায়ুমণ্ডলে থাকা সম্ভবই না। অমিত ভাই, আপনি কি এই বিষয়ে কিছু বলবেন, এই যে নূহের গল্পটা সম্পর্কে? অবশ্যই আসবে, এটা তো মানে প্রথমত এটা একটা মানে অ্যাবসার্ড একটা ব্যাপার, এবং যদি সারা পৃথিবীকে এরকম ভাবে ডোবাতে হতো তাহলে তার মানে সে কি পরিমাণ জল, মানে গোটা মেরুতে যে জলগুলো আছে যত বরফ আছে সেগুলোকে গলিয়ে টলিয়ে যে জল যদি বানানো হয় তাহলেও এত জল সেটা সম্ভব, এতটা জল মানে ঢালা বৃষ্টি হয়ে এতটা জল ঢালা সেটা সম্ভব নয়। আর যদি ধরুন ঢেলেও ছিল, সেই জলটা গেল কোথায়? সেই জলটা তো এরকম না যে গড়িয়ে অন্য কোথাও চলে যাবে, সেরকম না। আর হ্যাঁ, এইবার এখানে একটা সমস্যা যেটা, সেটা অনেকে এই মাস এক্সটিংশনের সাথে এই জিনিসটাকে মিলিয়ে ফেলেন, যে অনেকগুলো অনেকেই মনে করেন যে বাইবেলে এরকম অনেক গল্প আছে যেখানে মাস এক্সটিংশনের গল্প আছে, তো সবাই মনে করেন যে শুধুমাত্র একটা না, এরকম অনেকগুলো মাস এক্সটিংশন হয়েছিল, এরকম অনেকে মনে করে। আবার অনেকে বলে যে যেহেতু এই যে নূরের গল্প, নূরের গল্পটা বা এই মনু সংহিতা বা এই মনু যে গল্প, এরকম অনেকগুলো, মনু সংহিতা না ভুল বললাম, ওটা থাকবে বাজে কথা বললাম, তো এখানে যে মৎস্য কুরআনে যে গল্পটা আছে সেইখানে যে গল্পগুলো এগুলোর সাথে খুব মিলে যায়, সবার সব ট্রেডিশনই মোটামুটি এরকম যেহেতু আছে, তেমনি কিছু না কিছু একটা ঘটেছিল, যদিও মাস এক্সটিংশন সত্যি ঘটেছিল কিন্তু সেটা যে এরকম গল্প দিয়ে যে জল ঢেলে দিয়েছিল, সরি বৃষ্টি পড়েছিল, বৃষ্টিতে সব জায়গায় প্লাবিত হয়ে গেছিল, সেরকম তার সাথে কোনো রকম মিল নেই, এটা কখনোই এরকম হতে পারে না, এটা একেবারেই মানে অ্যাবসার্ড একটা গল্প আসবে। হ্যালো, আমি কি একটু বলবো ভাই? হ্যাঁ বলুন শুনি। আচ্ছা তাহলে আপনাদের মানে এর মতে তাহলে এটা কি সম্ভব না, অথবা এটা কি আসলে একটা সত্য কোনো কাহিনী মানে সত্য কোনো ঘটনা না নাকি? কোনটা কোনটা সম্ভব না, এই নূরের এই যে নোয়া জার্কের গল্পটা বলছেন? নুহা, নুহাকে বাদ, নুহার আসলে এটা আমরা নুহা আলাইহিস সালামের হিসেবে জানি, কিন্তু আসলে ওই হিন্দু ধর্মে তো আর এটা নূহ হিসেবে হয়তো আসে নাই, এই কারণে শুধু মহাপ্লাবন, মহাপ্লাবনের ব্যাপারটাই বলি, যে মহাপ্লাবনটা কি আসলে কি সত্য না? মাস এক্সটিংশন হয়েছে এটুকু সত্য, মাস এক্সটিংশন অনেকবারই হয়েছে এটুকু সত্য, এবং আমরা আরেকটা মাস এক্সটিংশনের দিকে এগোচ্ছি এটুকুও সত্য, কিন্তু সেটা এই আমি তখন খুব ক্লিয়ারলি বললাম যে এটা এরকম যে জল জলপ্লাবন হয়েছিল, সেখানে সবাই ডুবে গেছিল, সেখানে একটা নৌকো তৈরি করা হয়েছিল, তাদেরকে মাছি নেওয়া হয়েছিল, এই গল্পগুলো একদম অ্যাবসার্ড গল্প। এবং আমি অমিত ভাই ওই যে বইটার ভিতরে আমি হিসাবও দেখেছিলাম যে শুধুমাত্র করডাটা পর্বের প্রাণীকে যদি পৃথিবীর সবচেয়ে বড় জাহাজে টাইটানিকের 10 গুণ পরিমাণ জাহাজ তৈরি করে সেখানে যদি উঠানো হয়, শুধুমাত্র করডাটা পর্বের প্রাণী দিয়ে সেখানে জায়গা হবে না, সেখানে মানে ইয়াটা কিভাবে সম্ভব যে সেই প্রাচীন আমলে একটা কাঠ দিয়ে বানানো একটা নৌকাতে সমস্ত প্রাণী ওঠানো, এটা কিভাবে সম্ভব বলেন তো? আর সেই প্রাণীগুলো হিসি পটি করবে, তারপর খাওয়া দাওয়া খাবার দাবার, তাই এবার খাদ্য শৃঙ্খলটা যদি ভাবুন, হ্যাঁ তাই খাদ্য শৃঙ্খলাতে একটা একটা প্রাণী আরেকটা প্রাণীকে খায়, সেটা ওখানেই সব খেয়ে দিয়ে সাবার করে ফেলবে, সেখানে ধরুন দুটো কুমির রাখবেন, সেই কুমিরগুলো কি খাবে তো ভগবান জানে, তাই তো খেয়ে দিয়েই সব শেষ, তখন তাদেরকে তাহলে আর্টিফিশিয়াল তাহলে খাবার দাবার প্রোভাইড করতে হয়, তা ডগস ফুড এরকম কিছু প্রোভাইড করতে হয়, এটা কি সম্ভব নাকি কখনো? এটা নিয়ে আবার শুনেছিলাম পরে কিছু, আবার যারা ইয়া আছে বলেছিল যে প্রত্যেক প্রাণীর ডিএনএ সংগ্রহ করেছিল তারা, প্রত্যেক প্রাণী ডিএনএ সংগ্রহ করে ডিএনএ গুলা নিয়ে গিয়েছিল, পরে আবার ডিএনএ গুলা থেকে আবার তারা প্রাণী তৈরি করে দিয়েছে। সে
হ্যাঁ, এটা এটা আমিও শুনেছিলাম, এটা একটা খুব পপুলার একটা, আমাদের এটা আমাদের মাঝেও খুব পপুলার হয়েছিল। সেখানে একটা এই যে এনশিয়েন্ট এলিয়েন্স বলে একটা টিভি সিরিজ হতো হিস্ট্রি চ্যানেলে, তারা এই সমস্ত জিনিসগুলো একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে শুরু করতো, ব্যাখ্যা দিতে চেষ্টা করতো কি হয়েছে বা এরকম। যদিও তারা এগুলো মানে যে সমস্ত সায়েন্টিস্ট, অনেক সায়েন্টিস্ট হিসেবে কথা বলতো, কিন্তু তারা অনেক সময় এটা মজা করে বলতো, হয়তো তারা এড়িয়ে নিয়েছে, তো অনেকে সেই জিনিসগুলোকে সিরিয়াসলি নিত সেই কথাগুলোকে। আবার অনেক ক্ষেত্রে এগুলো কনস্পিরেসিও থাকতো কিছু কিছু মানুষ মানুষজনকে বোঝানোর জন্য। তাই এটা এটার পেছনে ছিল এরিক ফন দানিকেন, আর একটা একজন সুখ বলে একজন ইয়ে ছিল তাকে নিয়ে। যাই হোক, এবারে ব্যাপারটা হচ্ছে যে এই এলিয়েন্স এর এই গল্পগুলো, এগুলো মানে এগুলো কোনো রকম প্রমাণ পাওয়া যায় না। যদি ঘটনাটাই যদি সত্যি হয়, তাহলে সেই যে টেকনোলজি, যে ডিএনএ সংগ্রহ করার যে টেকনোলজি, সেই টেকনোলজি কোথায় গেল? যখন ওয়াটসনের ট্রিক যখন ডিএনএ আবিষ্কার করলো, তখন লোকজন তাহলে সবাই গিয়ে হই করে বলতো, আরে ডিএনএ তো আমরাই জানি, আমরাই জানি, তুই আর কি আমার নতুন আবিষ্কার করলি, এরকম তো সবাই বলতো, কিন্তু কেউ কিছু বলেনি, সবাই চুপচাপ ছিল। আচ্ছা শুধু ডিএনএ সংগ্রহ করাই না, ডিএনএ থেকে আবার সেই প্রাণীটা তৈরি করা, চিন্তা করেন এটা কিন্তু মানে কম কথা না। অবশ্যই আছে ভাই, সেটা আবার ব্যাকরূপ মানে ইয়ে করে আবার তৈরি করা, এটা তো মানে একটা জাদা ব্যাপার। আছে ভাই, ঠিক আছে, তাহলে নীরব হাসান ভাই আপনাকে আজকে বিদায় জানাই, কারণ আমাদের ব্যাকস্টেজটা ভর্তি হয়ে গেছে, আমাদের তো আরো না মানুষকে চিনতে হবে ভাই। আমার তো আসলে এগুলা, আমার আসলে আরো যে গুরুত্বপূর্ণ দুটা প্রশ্ন আর কি, এগুলো আমি আসলে এখনো করি নাই। এটা হচ্ছে যে আসিফ ভাই, আপনি যে ইসলামের যে বিভিন্ন যে ধরুন যে আমরা যে ঘটনাগুলো জানি আর কি, যে ধরুন যেভাবে যেভাবে আমাদের ইসলামিক স্ক্রিপচার গুলোতে অথবা আমাদের যে ধর্মীয় যেই কথাগুলো চলে আসছে আর কি, আপনি যেহেতু ইসলামের থেকে মানে এথিস্ট হয়েছেন, অথবা এগুলো তো আপনিও ছোট থাকতে হয়তো শুনছেন, আর আমরা যেগুলো শুনে বড় হয়েছি, তো এগুলোর বিপরীতে এখন আপনি যে জিনিসগুলো ব্যাখ্যা করেন আর কি, যে আসলে ব্যাপারটা এটা না, আসলে ব্যাপারটা ওইরকম, যে কোনো ঘটনার একটা প্রেক্ষাপটে আর কি, যেমন ধরুন যে কোনো যুদ্ধ, যুদ্ধের প্রেক্ষাপট এখন এটা আমাদের, আমরা শুনছি যে যুদ্ধটা আসলে এই কারণে ঘটছে, এই কারণে মুসলমানরা যুদ্ধটা করছিল, কিন্তু আপনি এখন দেখা গেছে যে আপনি এখন অন্যভাবে ব্যাপারটা দেখতেছেন, যে আসলে না, আসলে মূল প্রেক্ষাপটটা কিন্তু ছিল আমি, এটা। কিন্তু ভাই আমি যখন কথাটা বলছি আমি কি সেটার সপক্ষে প্রমাণ উপস্থাপন করছি, নাকি শুধু শুধু আমি আমার মুখের কথা বলতেছি যে এটা এমনি? হ্যাঁ, আপনি প্রমাণ তো উপস্থাপন করেন অনেক সময়, বিভিন্ন ধরনের রেফারেন্স তো দেন, এখন আমার কথা হচ্ছে যে অনেক সময় না, অনেক সময় না, আপনি কি এমন পাইছেন যে আমি কখনো রেফারেন্স ছাড়া কোনো একটা জিনিস দাবি করেছি, শক্ত ভাবে দাবি করেছি যে এটা এইভাবেই হয়েছে, এমন একটা ঘটনা দেখান যে আমি সেটা রেফারেন্স ছাড়া আমার কাছে নাই, কিন্তু আমি হুদাহুদাই আমার মনে হয়েছে আমি দাবি করছি? না আসলে আমি আপনার বিরুদ্ধে বলছি না যে আপনি এগুলো কেন করেন, এটা আমি আমি এটা বলছি না। আমি আসলে এত কট্টর কট্টর টাইপের মুসলিম না, এখন আমি আসলে ওই ইতিহাস নিয়ে আমার একটু ইতিহাস এবং কি নৃতাত্ত্বিক ব্যাপারগুলো নিয়ে আমার আসলে ছোট থেকে আগ্রহ। এখন এগুলো আসলে ওই আমরা ইসলামের কাহিনীগুলো যেভাবে পড়ছি প্রথম থেকে, আদম আলাহ ইসলাম থেকে বিভিন্ন নবীর কাহিনী, আদম আলাহ ইসলাম থেকে ধরুন যে পৃথিবীর মানুষের সূত্রপাত আর কি, এভাবে পড়ছি, কিন্তু ওই বই বইতে স্কুল কলেজের বইতে আমি আসলে ব্যাপারগুলোকে অন্যভাবে পাইলাম, যে বিভিন্ন ধরনের ফসিল, বিভিন্ন ধরনের আমাদের যে বিভিন্ন ধরনের নাম, হোমো সেপিয়েন্স, হোমো ইরেক্টাস, হোমো হ্যাবিলিস, হোমো আর কয়েকটা আছে আমি সঠিক মনে নেই, তো এগুলো আর কি, তো এগুলো এগুলোর ইতিহাস, এগুলোর ইতিহাস দিকে গেলে প্রায় 1 লক্ষ বছর, 2-3 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ বছর, অনেক ক্ষেত্রে অনেক পিছনে যায়। এখন এগুলো তো আসলে আদম আলাহ সাল্লামের কাহিনী কোনোভাবে 1 লক্ষ অথবা বছরের, 1 লক্ষ থেকে 50,000 বছরের পিছনে যায় না, ঠিক না? সর্বোচ্চ যায় হচ্ছে 8,000 বছর পর্যন্ত যায়, 8,000 বছরের পিছনে যায় না। নীরব হ্যাঁ হাসান ভাই আমাদের মনে হয় আরো অনেক মানে জমে গেছে আমাদের ব্যাকস্টেজটা, ভাই আপনি দ্রুত একটু শেষ করেন ভাই প্লিজ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দ্রুতই বলিনি। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা, যে আপনি যে ব্যাপারগুলো একটু অন্যভাবে দেখেন, আপনি যে বললেন যে আমি আমি আপনাকে একটা অন্তত উদাহরণ দিতে, আমি আসলে আপনার আপনার সাথে এটা নিয়ে এখনো ইয়া করতে চাই নাই। আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যেগুলো যে ঘটনার যে অন্য প্রেক্ষাপট যেগুলো, এগুলো আপনি মানে এগুলোর তথ্যগুলো আপনি পান কোত্থেকে? আমিও হয়তো বই এগুলো নিয়ে বই পড়ে বই পড়ে পেরেছি ভাই, ইসলামের বইপত্র পড়েই পেয়েছি সেগুলা, সেগুলা আমরা সংশয়.com এ সেই জিনিসগুলো বই সহ আমরা দিয়েও দিয়েছি, আমি দিয়েও দিয়েছি বইয়ের পৃষ্ঠা সহ একদম দাগ দিয়ে দিয়ে, সবুজ লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়ে দিয়েও দিয়েছি। নীরব হাসান ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ভাই, আমাদের আর আজকে আপনাকে রাখতে পারছি না, ভালো থাকেন ভাই।